বন্ধুদের সাথে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার নবদ্বীপ পৌরসভার রানীর চড়া সংলগ্ন মিস্ত্রিপাড়া ভাগীরথী নদীর ঘাটে। জানা যায়, এদিন দুপুরে চার বন্ধু ভাগীরথী নদীতে স্নান করতে নামে, হঠাৎ ওই কিশোর জলে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা অন্যদের উদ্ধার করলেও 17 বছরের সমৃদ্ধ সাহাদ জলে তলিয়ে যায়। ওই যুবক নবদ্বীপ বুইচারা এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নবদ্বীপ থানার পুলিশ। মৎস্যজীবীদের সহযোগিতায় নৌকা দিয়ে নিখোঁজ যুবকের সন্ধান চালানো হয়। কিছু সময় পর মৎস্যজীবীরা ওই যুবককে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাও বল কতক্ষণ আগে নেমে, টাইমটা দেখিনি, এবার এই তো আধা ঘন্টা হয়েছে, তার একটু আগে ধরে না। মোট কজন এসেছিস তোরা? চারজন। চারজন। আর যে চলিয়ে গেল তার নাম কি? সমৃদ্ধি সাহা। ওর বাড়ি কোথায়? বড় পোস্ট অফিসে। বুইচারা পাড়া। ওটা কি বুইচারা পাড়া বলে? তোর বাড়ি কোথায়? ষষ্ঠীতলা। তোরা কি চার জায়গা থেকে এসেছিলিস, চার বন্ধু? আমরা আসলে, আমি একটু সিনিয়র, আমি এক বছর সিনিয়র, ওরা তিনজন একই ক্লাসে হিন্দু স্কুলে পড়ে। আজকে হঠাৎ কেন অত দূর থেকে এই ঘাটে এলি? আর আজ বছরের প্রথম দিন, তাই জন্য ভাবলাম যে তিনজন মিলে আসি, এবার হঠাৎ করে রাস্তা দেখা। দেব বললো চ ভাই আমিও যাবো, এই চারজন মিলে, তাই জন্য এসেছিলাম, গামছা টামছা নিয়ে আসি। কি করে তলিয়ে গেল? নাম স্নান করতে গিয়ে না সাঁতার কাটতে গিয়ে? আরে স্নান করতে গেছে, ও খুব লাফালাফি করে। আচ্ছা। ও হট করে আমাদেরও টেনে, আমাকে টেনে নিয়েছে, আর আমার সঙ্গে আরেকটা ছেলেও ছিল, আমরা দুজন একসাথে, তিনজন ঢুকে গেছে। ও কি সাঁতার জানতো? ও আমাদের তো একটু জানতো, ও মানে একটু এই দাদুরা যত দূর আছে তত দূর অবধি মোটামুটি পারছিল। এবার আমরা তো কিছু জানি না, আমরা একদম কাছে ছিলাম, আর আমাদের তাও টানতে টানতে একটু অত দূর অবধি নিয়ে গেছে। যাই হোক, কত দূর পা পাচ্ছি বলে অত দূর ছিলাম। আবার আমি একবার উঠলাম, হাতটা যে দেখিয়েছি, তখন আমাকে জানি চুলের মুঠি ধরলাম টেনে। তোমাকে গোবিন্দ রবীন্দ্রা বাঁচি, আমাদের চেনাশোনা টুর্নামেন্টের সাইড। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।